জমির দলিলে জায়গা বেশি, রেকর্ডে কম। অর্থাৎ আমাদের দেশে যে খতিয়ান আছে বা যে পর্চা আছে, এগুলোর মধ্যে সম্পত্তি কম দেখাচ্ছে, কিন্তু আপনার কাছে যে দলিলটি আছে, দলিলের মধ্যে সম্পত্তি বেশি দেখাচ্ছে। তাহলে কি আপনার দলিলটি টিকবে কি না? কারণ অনেকের এরকম সমস্যা হয়, দলিলে সম্পত্তি আছে 30%, কিন্তু রেকর্ডে বা খতিয়ানে আছে 10%। তখন দেখা যাচ্ছে এই দলিলটি নিয়ে অনেকের সমস্যা দেখা দেয় যে আসলে দলিলটি টিকবে কি না। এই নিয়ে অনেক সমস্যা আমাদের গ্রাম অঞ্চল সহ ঢাকা ব্যাপী সব জায়গায় বাংলাদেশের মধ্যে এরকম অনেক প্রবলেম আছে, এরকম অনেক প্রবলেম আমরা দেখেছি যে জমির দলিলের মধ্যে জায়গা বেশি কিন্তু রেকর্ডে জায়গা কম। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আপনাদের সাথে আছি। তো আজকের বিষয়টা হচ্ছে দলিলে জায়গা আছে বেশি কিন্তু রেকর্ডে জায়গা কম, তাহলে এই দলিলটি টিকবে কি না? তো সর্বপ্রথম যে রেকর্ডের বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে হয় যে আমাদের দেশে যেই রেকর্ডগুলো হয়েছে, আমাদের 4টি রেকর্ড অলরেডি হয়েছে। এর মধ্যে হচ্ছে সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড, আর সর্বশেষ হচ্ছে বিআরএস বা সিটি জরিপ যে রেকর্ড, এই রেকর্ডগুলি হয়েছে। তো রেকর্ড সম্বন্ধে কথা বলে প্রথমে বলতে হয় যে ভারত উপমহাদেশের সর্বপ্রথম যে রেকর্ড আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে সিএস রেকর্ড, যেটা 1887 সাল থেকে 1940 সালের মধ্যে এটি ব্রিটিশ সরকার করেছিলেন। 1887 সাল থেকে 1940 সালের মধ্যে এই রেকর্ড কার্যটি সরাসরি জমিনে গিয়ে মাপজোপ করে কে দখলে আছে এবং কে রায়াত মানে কে মালিক কে দখলে আছে, এই নিয়ে সর্বপ্রথম যে রেকর্ডটি হয় এটা হচ্ছে সিএস রেকর্ড। 1887 সাল থেকে 1940 সালের মধ্যে এই রেকর্ডটি হয়। এটাকে কোথাও কোথাও 40 রেকর্ডও বলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও বলে 40 রেকর্ড। অর্থাৎ এই যে 1940 সালে এটা সমাপ্ত হয় সেই জন্য এটাকে অনেকে 40 রেকর্ডও বলে থাকে, এটা হচ্ছে সিএস রেকর্ড। পরবর্তীতে যে রেকর্ড সেটা হচ্ছে এসএ রেকর্ড। এটা আপনারা জানেন যে 1947 সালে যখন ব্রিটিশ সরকারের পতন ঘটে তখন পাকিস্তান সরকারের সৃষ্টি হয়। এই পাকিস্তান সরকার 1956 সাল থেকে 1962 সালের মধ্যে যে জরিপ কার্যটি করেছিলেন, সরজমিনের জায়গা জমি অর্থাৎ জমিতে গিয়ে মাপজোপ করে যে জরিপ কার্যটি করেছিলেন সেটা হচ্ছে এসএ রেকর্ড। এটা পাকিস্তান আমলে করা হয় এবং এটা কার্যক্রম শেষ হয় 1962 সালে। এই জন্য এটাকে কোথাও 62 রেকর্ডও বলে, কোথাও পিএস রেকর্ড বলে, কোথাও এমআর রেকর্ডও বলে, আবার কোথাও টেবিল রেকর্ডও বলে এটাকে, ঠিক আছে? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আসলে যেমন খতিয়ানকে পর্চা বলে কিংবা রেকর্ড বলে কিংবা খতিয়ান বলে, এরকমই এই এসএ রেকর্ডকে কোথাও বলে পিএস রেকর্ড, কোথাও বলে এমআর রেকর্ড, কোথাও বলে টেবিল রেকর্ড, ঠিক আছে? তো যেটি বলেন সেটা হচ্ছে এসএ রেকর্ড। হ্যাঁ, এই এসএ রেকর্ডের পরবর্তী হচ্ছে আরএস রেকর্ড, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে সময় 1997-98 সালে এটা সম্পন্ন হয়, যে বাংলাদেশ যখন সৃষ্টি হয় তারপর থেকে এই আরএস রেকর্ডের কার্যক্রম শুরু হয়। শুরু হওয়ার পরে 1997-98 সালে এই আরএস রেকর্ডের কার্যক্রম শেষ হয় এবং বর্তমানে বাংলাদেশে যে রেকর্ডটা চলমান আছে সেটা হচ্ছে বিআরএস রেকর্ড, যেটা সিটি কর্পোরেশনের মধ্যে বলে সিটি সিটি ঢাকা কর্পোরেশন, যেটা মানে ঢাকা সিটি বলেন বা চট্টগ্রাম বলেন, ওইগুলোর মধ্যে আসলে সিটি জরিপ বলা হয়, ঠিক আছে? আবার গ্রামগঞ্জের সিটির বাইরে যেগুলো ওইগুলো বলে বিআরএস রেকর্ড বা পিএস রেকর্ড। তাহলে এই 4টি রেকর্ড কার্যক্রম আমাদের দেশে হয়। এখন আপনার দলিলের মধ্যে জায়গা আছে বেশি কিন্তু রেকর্ডে আছে জায়গা কম, এখন আপনার দলিলটি কত সালের দলিল দেখতে হবে। এই দলিলটি যদি আপনার যে সিএস রেকর্ড সময়কার হয়ে থাকে সেই পুরনো দলিল, সেই দলিলের মধ্যে যদি সিএস রেকর্ডে যদি জমি থাকে 30%, কিন্তু আপনার দলিলে আছে 40%, তাহলে এই দলিলটিতে আপনি জমি যেটি বেশি সেটা আসলে টিকবে না। আর যদি পরবর্তী যে রেকর্ড এসএ রেকর্ড হতে পারে, আরএস রেকর্ড হতে পারে কিংবা পিআরএস রেকর্ড হতে পারে, ওই রেকর্ডে যদি জমি কম আসে কিন্তু আপনার দলিলের মধ্যে জমি বেশি আছে, আপনি দখলেও বেশি আছেন, তাহলে বুঝতে হবে যে নিশ্চয় ওই যে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ অর্থাৎ এসএ হোক, আরএস হোক বা সিটি জরি হোক বা বিআরএস হোক, ওই রেকর্ডের মধ্যে হয়তো বা জরিপটার যে কোনো ভুলভ্রান্তি হয়েছে যে কারণে রেকর্ডের মধ্যে কম আছে কিন্তু আপনার দলিলে ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দলিলে কোনো সমস্যা হবে না, দলিল টিকবে, দলিলে কোনো প্রবলেম নাই। তাহলে আপনাকে প্রথমে দেখতে হবে যে দলিলটি কত সালের দলিল এবং কোন জরিপ কার্য পরিচালনা করার সময়
এই দলিলটি করা হয়েছে এবং কোন খতিয়ানে ভুল হয়েছে, অর্থাৎ কোন খতিয়ানে সম্পত্তি দেখাচ্ছে কম এটা দেখতে হবে। যদি সেটা হয় বিআরএস রেকর্ডে, বিএস রেকর্ডে, সিটি রেকর্ডে কিংবা আরএস রেকর্ডে কিংবা এসএ রেকর্ডে যদি কম দেখায়, তাহলে আমাদের সেই সিএস রেকর্ড থেকে চেইনটা মিলে আসতে হবে যে সর্বপ্রথম রেকর্ডে কতটুকু জমি ছিল, তারপরে রেকর্ডে কতটুকু জমি ছিল, তারপরে কতটুকু হয়েছে, আমার দলিলে কতটুকু আছে, চেইনটা মিলিয়ে দেখতে হবে যে দলিল অনুসারে পূর্বের কোনো রেকর্ড অনুসারে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে দলিলে যতটুকু সম্পত্তি আছে এটা টিকবে এবং এতে কোনো সমস্যা হবে না, রেকর্ডটা সংশোধনের করে নিলেই হবে, অর্থাৎ রেকর্ড সংশোধনের মামলা দিয়ে রেকর্ডটা সংশোধন করে নিলেই হবে। আর ওই যে সর্বপ্রথম রেকর্ডের বিষয় যদি আসে তাহলে কিন্তু আবার এটার বিপরীত আসবে। সুতরাং এই বিষয়গুলো যাদের হয়ে থাকে, যাদের দলিলে সম্পত্তি বেশি কিন্তু রেকর্ডে কম, তাহলে এই বিষয়গুলো জানার জন্য একজন বিজ্ঞ সিভিল লয়ারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সিভিল লয়ার অবশ্যই সেই সিএস থেকে বিআরএস পর্যন্ত সব কিছু দেখে শুনে আপনার দলিলটা এবং সেই রেকর্ডটা মিলিয়ে তারপরে আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবে যে আপনার দলিলের সম্পত্তি সঠিক আছে কিনা, দলিলটি টিকবে কিনা। দলিলটি যদি নিবন্ধনকৃত হয়, নিবন্ধন আইন অনুসারে হয়, তাহলে দলিলটি অবশ্যই 100% টিকবে, কোনো সমস্যা নেই। অনেক সময় আংশিক বাতিল হয়, যদি কোনো ছোটোখাটো প্রবলেম থাকে তাহলে আমরা আংশিক দলিল বাতিলের মামলা করে আংশিক দলিল বাতিল করতে পারি। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই রেকর্ডের চেইনটা মেনটেন করতে হবে, তাহলে বলা যাবে যে আপনার দলিলটা সঠিক আছে কিনা এবং রেকর্ডটাই ভুল আছে কিনা, কিংবা রেকর্ডটা সঠিক কিনা আপনার দলিলটা ভুল কিনা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।